আসসালামু আলাইকুম। চ্যানেলস সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জাকি রেজওয়ানা। 190 কেজি ওজনের একটি অভূতপূর্ব কুমড়োকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্র্যাডফোর্ডের স্থানীয় বাঙালি ক্রেতাদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন হাসান খান। সাবের লাউনারে কদু, তোর ভিতরে কি আছে তো মধু। কদুর প্রতি রয়েছে বাংলাদেশিদের এক প্রকারের আকর্ষণ। ব্যবসায়িক সাফল্যের কথা মাথায় রেখে বাংলাদেশি মালিকানাধীন এক গ্রসারির মালিক ভেজিটেবলের মার্কেট থেকে একটি বিরাট আকারের কদু নিয়ে আসেন, কিন্তু দোকানে আনার পর উপচে পড়ে ক্রেতাদের ভিড়, ফলে দোকানটি অনেকটা কদু প্রদর্শনীতে পরিণত হয়। ভেজিটেবল মার্কেট জন্য আমরা কদুটা আগ্রহ করে লই আইছি, আনার পরে অনেক কাস্টমার হলে ভিড় করা, তারা নামও লেখাই দেয় আসলে এক পিস নেওয়ার দায়, এবং অনেক মানুষ এটা যেটা দেখার দেয়। এটার ওজন হইল গিয়ে 190 কেজি। 190 কেজি ওজনের এই কদুটি দেখতে যেমন ক্রেতাদের ভিড় হচ্ছে, তেমনি দোকানদার যদি পিস পিস করে কদুটি বিক্রি করেন, তবে অনেকেই সেটা কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। জি জি, অত বড় কদু আমার লাইফে দেখছি না কোনো সময়। তো এটা তারা যদি পিস পিস করে বেচেন, তো আমরা এক পিস নিতে আগ্রহী আছে। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।